মালদার ইংরেজ বাজারের ফুলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানকে অপসারণের জন্য বিজেপির হাত ধরার অভিযোগ উঠল ওই পঞ্চায়েতে তৃণমূল সদস্যদের বিরুদ্ধে। তাদের মদত দেবার অভিযোগ উঠল জেলার এক নেতার বিরুদ্ধে। সোমবার অনাস্থা দিন ধার্য হলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। এই পঞ্চায়েতে নটি আসনের মধ্যে তৃণমূলের পাঁচ, বিজেপির তিন ও কংগ্রেসের একজন সদস্য আছেন। তৃণমূলের প্রধান রহিমা বিবির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিজেপির তিন ও কংগ্রেসের এক সদস্য। তাতে সংখ্যাগরিষ্ঠ না হওয়ায় তৃণমূলের দুই সদস্য হাত মেলায় বলে অভিযোগ। বিজেপির প্রধান আমাদের পঞ্চায়েতে অনাস্থা আনা হয়েছে, আমাদের কিছু সদস্য বিজেপির সাথে মিলিয়ে অনাস্থা আনা হয়েছে। এর মধ্যে আমাদের কিছু নেতারা এটাতে মত দিচ্ছে পিছন থেকে। আমি প্রধান হতে চাই না, আমি চাই যেন এরকম বিজেপির সাথে মিলিয়ে অনাস্থা না আনা হোক, এটা ঠিক করছে না। আমি চাই যেন বিজেপির সাথে কোনো মতেই হাত মিলানো না হয়, এটাই আমি চাই। আমি প্রধান থাকি না থাকি যেন বিজেপির সাথে হাত না মিলানো হয়। বিষয়টি জানতে পেরে তাদের দলীয় সদস্য পদ খারিজ করে তৃণমূল জেলা সভাপতি রহিম বক্সী। ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েত আছে আমাদের, আমাদের প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছে বিজেপিরা আমাদের কিছু লোককে সাথে করে। আমরা দলগতভাবে আগে ঘোষণা করেছিলাম দলবৃদ্ধি কাজের সাথে যুক্ত থাকবে, তার বিরুদ্ধে পার্টি ব্যবস্থা গ্রহণ করবে। সেখানেও দাঁড়িয়ে আমাদের যারা ওখানে সভাপতি, ব্লক সভাপতি আছেন, এমএলএ আছেন, সহসভাপতিরা আছেন, তারা ব্যাপারটাকে দেখছেন। ইতিমধ্যে উত্তর মেম্বারে খারিজের একটা প্রশ্ন উঠেছিল, যদি তারা আপিল করেছে। আমরা কিন্তু সর্বত্রই আমাদের প্রধানের পক্ষে আমরা আছি, এবং যারা বিজেপির সাথে হাত মিলিয়ে মালদা জেলায় তৃণমূল কংগ্রেসে পরিচিত করতে চাই তাদের কাউকে তোর ক্ষমা করবে না। মানিকচকের তৃণমূলের বিধায়ক সাবিত্রী মিত্র জানান, ওই দুই সদস্যকে দল থেকে বহিষ্কৃত করা হয়েছে। দেখুন, অনাস্থা এনেছে কি সেটা আমার জানা ছিল না, অনাস্থা এসছে ভালো, কিন্তু অনাস্থাতে বিজেপির সঙ্গে দল করলে আমরা নিশ্চয়ই একটু বহিষ্কার করেছি এর আগে, তার তো হিস্ট্রি আমরা দিয়ে দিয়েছি যে আমরা সাম্প্রদায়িক দলের সাথে কখনো ভোট করবো না, তাহলে আমরা দল থেকে বহিষ্কার করবো। এটা বলা সত্ত্বেও যদি কেউ অনাস্থা আনে তাহলেও বহিষ্কৃত হবে, সে যে কোনো জিপিতেই হোক না কেন, সব জায়গাতেই এটা একই স্টেপ নেওয়া। তো যে জেলার প্রেসিডেন্টের সিদ্ধান্ত, রাজ্য তৃণমূলের সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।